আসছেন না নাটক দেখতে? ভালো, নাটক দেখা ভালো, তবে এই নাটক থেকে কোনো কিছু শিখতে চান না? শিখতে হলে আপনি যেমন স্কুলে কলেজে ভার্সিটিতে পরিবার থেকে শিখবেন, সমাজ থেকে শিখবেন, সবসময় কেন নাটক থেকে শিখতে হবে ভাই? তবে একটা কথা, যদি এই নাটক থেকে আপনি আনন্দ পেতে চান তাহলে সিট বেল্ট শক্ত করে বাঁধেন, কারণ এই নাটক দেখে আপনি আনন্দ পাবেন। আরেকটা কথা, এই নাটকে অনেক কিছু ঘটবে অযথাই, এটা কারণ খুঁজতে যান না, কারণ খুঁজতে গেলে 3 মাস পাগল থাকবেন। এই যে ধরেন আমি বসে বসে চা খাচ্ছি, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একটা কাক আমার উপরে হাগু করে দিবে, দেখছেন? বলতে বলতে কিন্তু ঘটনা ঘটাই দিচ্ছে। এখন এই ঘটনা কেমনে ঘটলো, কিভাবে ঘটলো, এর কারণ খুঁজতে যাবেন নাকি নাটক দেখবেন, সিদ্ধান্ত আপনার। চাচা, চার দাম কত হয়েছে? দেখার জন্য দেখে নিন, জ্ঞান দিতে হলে অন্য রাস্তা মেপে নিন, নেই কোনো মানে ক্ষমা নিজ গুণে করে নিয়ে দেখে নিন। এই সাহেব, দাঁড়া, কিছু বলবা? হ্যাঁ, হিসাব দে, কত মারছিস? 1000। 1000? 1 বাজারে 1000 টাকা মারছি? তাই তো বলি, এরকম বাজারের মতন একটা নোংরা জায়গায় যাওয়ার জন্য এত অস্থিরতা কেন? অযথাই কথা বাড়ায় না তো চাচা, আমি বলছি আমি টাকা মারছি, আমি তো টাকার কথা বলি নাই, আমি মশার কথা বলছি। তুমি যেভাবে বৃক্ষরোপণের নামে বাড়িটাকে জঙ্গল বানায় বসছো, আমরা শুধু বাড়ির ফ্যামিলি মেম্বার বলে কিছু বলি না, কিন্তু সিটি কর্পোরেশন কিন্তু তোমাকে ছাড়বে না, তোমার নামে মামলা করে দিবে। আরে, বৃক্ষ পালন কি অপরাধ? মশা পালন অপরাধ? তুমি তো মশা পালতেছো, দেখো তুমি যে টব রাখছো, টবের কোনা কানায় কত পানি জমে আসছে, ডেঙ্গু যেভাবে বাড়ছে। আরেকটা কথা, এই বাজারের হিসাব যদি কোনোদিন নিতে চাও, আমি কিন্তু আর বাজারে যাব না, আমি সোজা দাদিকে বলবো, দাদি তোমাকে বাজারে পাঠাবে, তখন বুঝবা কেমন লাগে বাজার করতে। এই শোন, বাজারে যাবি, টাকা মারবি, এটা তোর অধিকার, আমি তোর পাশে আছি, নো চিন্তা, দু ফুর্তি। বাহ, টাকাও মারবে, বড় বড় লেকচারও দেবে, কিচ্ছু বলা যাবে না, অদ্ভুত। দেখো আমার সাথে এরকম ঢং করে কথা বলবি না, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর রুমে যাবো আমি? কেন, আমার রুমে গেলে কি হয়? তুই তো একটা নির্লজ্জ, যখন তখন গলা ঝুলে পড়িস। হ্যাঁ পড়ি তো, কি হয়েছে? শোনো, আমার সাথে দাঁত দেখাবো না, কারণ আমাকে গলার মালা করে তোমার সারা জীবন ঘুরতে হবে। জানোই তো আমার জন্মের পরই দাদি তোমার আমার বিয়ে ঠিক করে রেখেছে। চুপ, ফাজিল কোথাকার, আমি কলা গাছ বিয়ে করবো তা তোরে বিয়ে করবো না, সামনে থেকে সর। আর আমার সামনে এসে এসেছো খেয়েছো এই ধরনের ঢংমার্কা কথা বলবি না, তাহলে কিন্তু। কিন্তু কি? সর। সবকিছুর দাম এত বেশি লাগে কেন? দাম বেশি তাই বেশি লাগে, এখন কুমড়াওয়ালা যদি 140 টাকার কমে না দেয় আমি জোর করে আনবো। তাই বলে এইটুকুন একটা কুমড়ার এত দাম?
আমার বিশ্বাস না হলে বাজারে পাঠাও না। চাচা আমারে চোর ভাবে, তুমি আমারে চোর ভাবো, আমার যদি এত চোর ভাবো তাহলে বাজারে পাঠাও কেন? না পাঠাইলেই হয় এইখানে। তুই চোর না সাধু সেই কথা তো উঠতেছে না, আসল কথাটা হইল ঠিক মতো হিসাবটা দেওয়া। ওর বাপ চাচারা এই বয়সে তাকে একটু হাতটানে অভ্যাস ছিল, তোর মধ্যেও সেইটা একটু থাকাটা অসম্ভব কিছু না। জরি না পরে গুলা পড়। চিচিঙ্গা এক কেজি 90 টাকা, মাস 3 কেজি 700 গ্রাম 1110 টাকা। এই তো মাছটা কি তাজা মাছ দাদি, আমি তাহলে যাই। বয় ধরি না, হ্যাঁ মেশিন ডান। কিসের মেশিন? মাছের ওজন কমলো কেন? রোদে শুকায় আনছস? 2 কেজি 200 দেখছো ব্যাপারটা? মাছওয়ালারে আমি কালকে গিয়ে ধরতেছি, বড় মাছটা ঠিক করে শুধু অন্য মাছ দেখতে গেছি, এর মধ্যে বদলাই দিছে, ছোট মাছ ঢুকাই দিছে। বাটপার কোথাকার? বাটপার না ধরি না, আলু আছে চিচিঙ্গা মাপ দে, বাকিগুলো ঠিক আছে আমি নিজে থেকে। আলু আছে চিচিঙ্গা, আলু 700 গ্রাম চিচিঙ্গা মাপ দে, এটাও 700 গ্রাম কিরে মাস ছোটটা দিয়া দিছে, এইগুলা কমলো কেমনে? হ্যাঁ আরে দাদি, সবজিতে পানি দেয় না তো, পানি সব মাপছে, তখন ওজন বেশি হয়েছে, আস্তে আস্তে পানি শুকায় গেছে, ওজন কমে গেছে, স্বাভাবিক। দেখ স্যাম, তোর বাপেরে আমি পয়দা করছি, আমার পেটের থেকে হয়েছে, তুই আমারে শিখাইতে আসবি না। মানে কথায় কথায় আমার মরে বাপরে টানা লাগলো ডং। হ্যাঁ তুই অন্যায় করতোস সেই শাস্তি তোরে পাইতে হইব। কি শাস্তি দিবা? হাত কাটা ফেলবা? না, আজকে বিকালে তুই রিয়ারে নিয়ে বেড়াইতে যাবি, ও যেখানে যেখানে যাইতে চায় নিয়ে যাবি, আর যা যা খাইতে চায় খাওয়াইবি, টাকা আমি দিব। দাদি এটা কেমন কথা? এই কয়েকটা টাকার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? ওই পাগলের সাথে যাবো আমি ঘুরতে? প্রশ্নই আসে না। এই নাও তোমার টাকা, এই যে তোমার এই কয় টাকা পাচ্ছিল, এই যে তোমার টাকা নাও, আর তোমার পাটা নিচে নামাও, আমি পা ধোয়া পানি খাবো, তাও ওই পাগল নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না। এই কথা? হ্যাঁ যাইতে পারবে না? না। তাহলে শুনে রাখ, সম্পত্তি থেকেও নাম কাটা। তোমার কতদিন বলছি এইভাবে হুটহাট করে কাজে আসা বাদ দিবা না, এখন এত কাজ আমি একলা হাতে কেমনে করি? শরীর খারাপের অজুহাত তো তোমার প্রতি সপ্তাহেই থাকে, এইবার কিন্তু আমি বেতন কাটবো, মনে থাকে যেন। এই শুনছ? কানের কাছে শুনছ শুনছ করবা না, আমি বয়রা না, সব শুনি। বয়রা হইলে তোমার মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে আসতো না, কি বলবা বলো? তেমন কিছু না, দেখতে আসছিলাম সব ঠিকঠাক আছে কিনা। বাড়িতে কি অনুষ্ঠান চলে? মেয়ের বিয়ে চলতেছে যে সব ঘুরে 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 দেখতেছ সব ঠিকঠাক আছে কিনা? আজাইরা পেছাল না পাইরা আসল কথা বল। হচ্ছে কি একটু চায়ের টেস্টটা পাইছিল, মানে চা খেতে চাইছিলাম। কে? মানে চা না, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কি চা খাওয়া দরকার জরুরিও, আবার চায়ের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, তার থেকে এক কাজ করি চা বাদ পানি খাই। এই যে বাজার, আজকে একটা চোর ধরছি হাতে নাতে। কিসের চোর খালা? বাজারে টেকা চোর, সায়ন তো ব্যবসা তার স্বভাব পাইছে, বাজার থেকে টেকা মারে।
আমি আগেই গেছিলাম পোলায় কইলাম বাজার থেকে টেকা মারে পাতি চড়াইতেছে লাগা ও বুবরে এক কাপ চা দিও চা খাইতে চাইছিল ঠিক আছে খালা খালা আজকে তো কাজের বউ আসে নাই আপনি একটু আমার সাথে হাত লাগাবেন কি কইলাম বউ আমি কাজে হাত লাগাবো আমি কোনোদিন তোমার শ্বশুর শাশুড়ি ছাড়া অন্য কেউর কাম করছি অন্য কেউর কোনো অর্ডার শুনছি আমি কি সদ্র ভুইয়া চুপ করেছ কও জি না খালা শোনো সেই ছোট্টকালে তোমার শাশুড়ি লোক এই বাড়িতে আইসি তোমার জামাই সায়েমের বাপ সব আমার কলেকাকে বড় হয়েছে আমি ঘর দর সব এক হাতে সামলাইছি অহন তোমার ঘর তোমার সংসার তুমি সামলাও এই বয়সে আমি কোনো কাজ করতে পারব না শুনছ দেখছ কাজের বেটির পাওয়ার দেখছ তোমার বাপে সব সম্পত্তি তোমার মায়ের নামে লেখা গিয়া আমাদেরকে রেখে গেছে জাহান নামে এখন চায়ের চাইতে চায়ের কাপ গরম বেশি বান দিও আমার কথা শোনা যায় বলছিলাম কি মাকে তো চা দিবাই না 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 মানে চা দরকার না আমি চা খাবো না মানে ওই চায়ের পাতা দিলেই হবে ওই গাছের গোড়াই এই পাতাগুলো ছিটিয়ে দেবো আর কি চায়ের পাতা না তোমার চুলার উপর বসায় রাখলে চা আর চায়ের পাতার দুইটারই শখ মিটে যাবে বসায় রাখবো দরকার কি চুলায় রাখুন খুব বাজে দরকার নেই চা খাবোই না অযথায় কি ভয় পেছো এরকম মুখের উপর ভূতের মতো ঝুলে থাকলে তো ভয় পাবই বাজে বই কোনা ভূত যদি আমার মতো সুন্দর হয়তো তাইলে কবি জীবনানন্দ দাশ নিজের লেখা চেঞ্জ করে ফেলতো সে লিখতো আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরির ভুতুরি আসে সুন্দর তুই আয়নার সামনে নিজের দেখছিস কোনোদিন তুই যদি সুন্দরী হবি তাহলে আমার পিছনে ঘুরঘুর করবি কেন তো লজ্জা করে না এই বয়সের একটা মেয়ে সাত আটটা বয়ফ্রেন্ড থাকবে বয়ফ্রেন্ডের শিডিউল মিলাইতে মিলাইতে অস্থির হয়ে যাবি তা না আমার পিছনে সারাদিন ঘুরঘুর করিস তোমার সাত জন্মের ভাগ্য তোমার পিছনে ঘুরঘুর করি নাইলে এই রিয়া চাইলে চাইলেও একটা বান্দরও জুড়াইতে পারবি না ঠিক আছে মানলাম আমি না হয় জুড়াইতে পারবো না কিন্তু তুমি একটা প্রেম করতে পারছো না কেন প্রেম করা কোনো বিষয় আমি চাইলে এই বাড়ি নারী দিয়ে ভরে ফেলতে পারি শুধু দাদির জন্য কিছু করতে পারি না কিছু বললেই সম্পত্তির ভাগ দিবে না এই ভয় দেখায় বুড়িটা মরুক তারপর দেখিস বাড়ির সামনে মেয়েদের লাইন লেগে যাবে কত বড় সাহস তুমি নিজের দাদিকে নিয়ে এভাবে কথা বলতে তোমার লজ্জা করে না আচ্ছা শুনো যেটার জন্য আসছি আজকে কোনটা পরে বেরোবো শাড়ি নাকি সালোয়ার কামিজ যা খুশি তাই পর সাথে ওই যুদ্ধে যাওয়ার জন্য বর্ম পরে না সে বর্ম পরে নিস তাহলে রিক্সা থেকে লাথি দিয়ে ফেলে দিলে ওটা কাজে লাগবে ঠিক আছে ফেলো এখন তুমি কি পরবা সেটা বলো পাঞ্জাবি পরো পাঞ্জাবি পরলে তোমাকে ভালো লাগে ভালো লাগে না আমি লুঙ্গি আর স্যান্ডো কিনছি পরে বের হবো সাথে একটা থালা নিয়ে বের হইও তাইলে পার্ট টাইম ফকির হিসেবে কিছু রোজগার করতে পারবা আস্তে দেখ যেই কটা চুল আছে সেগুলো সিট আছে না তেল লাগতো না আস্তে দেখ আম্মা আপনি চা বাম হাতে দিলাম মাফ করে দিয়েন এক কাপ চা বানাইতে এত সময় লাগে কোন সময় জরি না তোমারে বলে আসছে চায়ের কথা হাতে আবার কি হয়েছে কাটছো কেমনে কাটি নাই আম্মা গরম পানি পরে পুড়ে গেছে গরম পানি পড়ছে কচি খুকি এক কাপ চা বানাইতে হাত পুড়িয়া ফেলায় সাবধানে কাজ করবা ভবিষ্যতে জি আম্মা আম্মা একটা কথা বলার ছিল তো বলতে পারতেছ না কান তো খোলা আছে শুনি তো আম্মা দুপুরের খাওয়ার ব্যবস্থাটা কি হোটেল থেকে করা যায় ব্যথাটা ভালো হলে রাতের ব্যবস্থা আমি করে নিব এইটা কি বললাম বউ হ্যাঁ এই বুড়া বয়সে আমি এই হোটেলের এই তেল মশলাওয়ালা খাওন খামো হ্যাঁ কেন বাড়িতে আর কেউ নাই রাঁধনের আছি তো আম্মা জরিনা খালাই তো আছে কিন্তু আমি কেমনে জরিনা খালারে বলি আপনি যদি একটু অনুমতি দিতেন আমি কি রাখতে পারো এমনি করে চোখে দিই না তুই থাম
ধরি না পারবো না, অন্য কাউরে দেখাও। জি আম্মা, তাইলে আমি রিয়ারে খবরদার, আমার নাতনির নাম মুখে আনবা না, ওরে যেন আমি চুলার আশেপাশে না দেখি। তুমি জানো না চুলার আগুনের রং ময়লা হয়ে যায়। জি আম্মা, কিন্তু আম্মা। কোনো কিন্তু নাই, এই বাড়ির মধ্যে দুইটা দামড়া আছে না, ওই দুইটারে কইবা তোমার লগে হাত লাগাইতে। ঠিক আছে আম্মা, কিন্তু ওরা কি আমার কথা শুনবে আম্মা? আমার কথা বলবা, না শুনলে হাত খরচ তো বন্ধ হইবই, আর ওই দুইটার বিষয় সম্পত্তি থেকেও নম কাটা দেবে। জি আম্মা। এই শোনো, তোমারে আমি আমার ছেলের লগে বিয়া দিয়া এই বাড়ির বউ করে আনছি, তোমার চলা চলতি হাব ভাব সব আমার জানা আছে। আমার সামনে এইরকম বিজা বিড়াল আর ডং দেখাইবা না, বুঝছো? আমি তো ভালো করেই জানি, ঘরের বাইরে গেলেই তুমি আর ওই বিজা বিড়াল না, বাগইয়া যাও, বুঝছো? জি আম্মা, কথাটা ঠিকই বলছেন। যা এখন সামনে থেকে। না পড়ে নাই, ওরে আমি হাড়ে হাড়ে চিনি, সব হইল ঢং। ওই দুইটারও তো একটু কাম করা দরকার, একটা তো আছে একটুখানি বাজার করে, আর একটা হইল বৃক্ষপ্রেমী। দে মাথা একটু তেল দিয়ে দে, সিলাইতে সিলাইতে চান্দি গরম হয়ে গেছে। মাছের গায়ে কেন আস, এটা নিয়ে গবেষণা উচিত, কি বলিস সাহেব? মাছের গায়ে আস নিয়ে গবেষণা পরে করো, আমরা আছি একটা বাঁশের উপরে, আর সে মাছের আস নিয়ে গবেষণা করতেছে। মাছ কাটো। বাসটাকে আগে সামলানো দরকার, তারপরে মাছ নিয়ে ভাবা যাবে। আচ্ছা, মাছের টুকরোগুলো কীভাবে করা যায়? আমি জানি না, চাচির কাছ থেকে তুমি জেনে নিতে পারো নাই, তারা জিজ্ঞেস করার একটা বিপদ নাকি। পেঁয়াজ কীভাবে বাড়বো সেটাই বুঝতেছি না, একটা মারলে আরেকদিকে দৌড় দেয়। আহা, তো চাচির কাছে দেওয়া যাচ্ছে না, সে তো অসুস্থ, তাকে বিরক্ত করা কি ঠিক হবে? কারণ মাছটা কাটা এমন কিছু না যেন এরোপ্লেন বানাচ্ছে, এরকম কঠিন কিছু না, বলতেছি এটা তো নট এ বিগ ডিল। চাচা, এত কথা না বলে কাজটা করো, মাছটা কাটো। আরে বাবা, কাটছি কাটছি, মাথা থেকে লেগ পিস আলাদা করে মাঝখান থেকে গ্যাচাং করে কেটে দিচ্ছি। মাছের মধ্যে তুমি লেগ পিস পেলে কোথায়? ও মাই মিস্টেক। বাবা, তোমাদের জন্য একটা সুখবর আছে। ও, তোর মা কি আমাদের শাস্তি মকু করে দিছে? পুরোপুরি না, মা বলেছে তোমাদের কেটে কুটে সবকিছু রেডি করে রাখতে সে নিজে রান্না করবে, কারণ তোমাদের রান্না আসলে খাওয়ার উপযোগী হবে কিনা মা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। দেখছিস সাহেব, তোর চাচির কি স্বামী ভক্তি, ঠিক মেয়েটা তোর চাচির স্বভাব পাইছে, এরও স্বামী ভক্তির স্বভাব। তুই যদি তাহলে বিয়ে করিস সারা জীবন সুখে থাকবি। শুধু মায়ের স্বভাব পায় নাই, নির্লজ্জ বাপের স্বভাব পাইছে। তুমি আমার চাচা হয়ে মেয়ের সামনে কি বলতেছি? ওগুলা তোর সামনে মজা করতেছে, মজা। আচ্ছা, মাছ কাটা সম্পর্কে তোর জ্ঞান কেমন রে মা? শূন্য পর্যায়ে। বাবা, তুমি তো ইউটিউবে টিউটোরিয়ালই দেখে নিতে পারো। আর এই যে এভাবে শিল্পাটা নিয়ে কুস্তি না করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটা অনেক বেশি সহজ। যা করা তাড়াতাড়ি করো, আমাকে নিয়ে কিন্তু ঘুরতে বেরোতে হবে। একেবারে মায়ের মতো ব্যাদ হয়েছে, বিরক্ত কর ফালতু। তুই রাস্তায় দেখিস না, আগ থেকে রস বের করে ছোবড়াটা ফেলে দেয়, তোকেও ঠিক রস বের করে ছোবড়াটা ফেলে দেবে। চাচা, গিরগিটি তোমার কাছে ফেল, গিরগিটি যত দ্রুত রং বদলায় তুমি তার চেয়ে দ্রুত রং বদলাও, পুরো একটা পোল্ট্রি বাস। বেয়াদবি করিস না, কাজ কর। কি করো? ব্যান্ডেজটা একটু শক্ত করে বাঁধতেছি,
একটু হেল্প কর না। উফ ওমা, তুমি উফ করতেছো কেন? তুমি তো আর সত্যি সত্যি ব্যথা পাও নাই। সেটা তো তুই আর আমি ছাড়া অন্যরা জানে না। ওটা মাথায় রাখলে হবে, একটা দিন অন্তত ঠিকঠাক অভিনয়টা চালায় যাইতে হবে। এখন বলতো আমার অভিনয় কেমন হচ্ছে? মা, অসাধারণ। কিন্তু তোমার এই অভিনয়ের ঠেলায় তো আমার সায়ম ভাইয়ের সাথে ঘুরতে যাওয়াটাই আটকা যাচ্ছে। আটকাবে না, বললাম না কাটাকুটি শেষ হোক, তারপর রান্নাটা তো আমিই করবো। নাও, বাবা খাটতেছে খাটুক, বাবার তো আর কোনো কাজ নাই, সারাক্ষণ গাছ নিয়ে পড়ে থাকে। কিন্তু সায়ম ভাইয়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ইস, বেচারা শিল্পাটা নিয়ে কত কষ্ট করতেছে। ওরে বাবা, এইসব কথা কি বলিস? এত প্রেম আসলো কোথা থেকে? শিল্পাটা নিয়ে পড়ে থাকলে থাকুক, ওর মতো গবেটের নিজের মাথা পাটার মধ্যে দিয়ে শিল দিয়ে পিষে ফেলা উচিত। শোন রিয়া, একটা কথা মনে রাখিস, পুরুষ মানুষকে কখনো বেশি প্রেম দেখাবি না। বেশি প্রেম দেখালে তোকে লাটিমের মতো ঘোরাতেই থাকবে। ওদেরকে রাখতে হয় ঝাড়ির উপর, কথা মাটিতে পড়ার আগেই একটা করে ঝাড়ি দিতে হয়। আমাকে দেখিস না, তোর বাবা আমার মুখের উপর কোনো কথা বলার সাহস পায়? তারপরেও সায়ম ভাইকে ঝাড়ি দিতে না আমার খুব মায়া লাগে। এত মায়া দেখাস না, ওরা মায়া বুঝে না, বুঝে ঝাড়ি। এখন যা তুই, আমি একটু চোখ বন্ধ করব, ওদের হয়ে গেলে আমাকে ডাক দিস। আচ্ছা, ঘুমোতো। দেখার জন্য দেখে নিন, জ্ঞান দিতে হলে অন্য রাস্তা মেপে নিন। নেই কোনো মানে ক্ষমা নিজ গুণে করে নিয়ে দেখে নিন। পুরা রিক্সাটাই তো নিজে দখল করে আছিস, আমি কি ঝুলে ঝুলে যাবো? না না, আসুন মামা, চলেন। থ্যাংকসের খাতা পড়ি, আমি ইচ্ছা করে যাচ্ছি, শুধু দাদি বললো বলে যাওয়া লাগছে। মামি, সুযোগ পেলে আত্মীয়তা খুঁজো না, এসে চালো। কি সমস্যা, হাসতেছো কেন? তোমার তো দাঁত ময়লা, দাঁত মাজনে কয় বছর, বিশ্রী লাগে। মামি, মামার মাথা হট হয়ে আছে, আপনি জোরে পাকড়াও করে ধরেন, আমি আমার পঙ্খিরা জুড়াইতেছি। আরে হাত ধরিস কেন, হাত ছাড়, বড় ফাউল। মামি, যতই গালাগালি করুক হাত কিন্তু ছাড়েন না। গালি হইছে পুরুষ মানুষের ভাব, উপরে উপরে ভাব, ভিতরে অভাব। এই হাসি বন্ধ, ব্যক্তিলের মতো হাসবো না। চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা, দেখু আমি ঢাকা শহর। মামি, আপনি দেখেন। চলুন আমরা ওই দিকটায় বসি। বসতেছি, তুই আগে হাত ছাড়। আমি হাত ছাড়বো না, আরেকবার যদি বলো না তাহলে আমি দাদির কাছে কিন্তু নালিশ করব। উফ, দাদি দাদি দাদি, বুড়িটা। এই মামি, কোনো সমস্যা হলে আওয়াজ দেন, আমি কিন্তু আছি। আচ্ছা, আপনি অপেক্ষা করেন। আর মামার হাত কিন্তু ছাইরেন না। তোর আরেকদিন পায় নেই, শিমুল গাছের গুড়ি দিয়ে তোর দাঁত ভালো করে মাইজা দিব, তখন হাসিস। ফাউল কোথাকার, যাও। আচ্ছা, আমি বুঝলাম না, তুই আমাকে জঙ্গলে নিয়ে আসলি কেন? দাদিরা তোকে টাকা দিচ্ছে, আমরা একটা রেস্টুরেন্টে যাইতাম, কিছু খাইতাম। আমরা যাবো তো, এখানে বসে আমরা আগে সন্ধ্যাটা দেখবো, তারপর যাবো। জঙ্গলে বসে সন্ধ্যা দেখার কি আছে? একটু পরে মশা কামড়াবে, ডেঙ্গু হয়ে হাসপাতালে পড়ে থাকা লাগবে। থাকলে থাকলাম, আমি চুপ করে পরিবেশ দেখ। শোন, তোকে সত্যি কথা বলি। কি?
আমাকে ভালোবাসে তাই তো? আরে দূর, এটা না, অন্য বিষয়। অন্য বিষয় জানার আমার কোনো আগ্রহ নেই। আরে শোন না, আমি ভাবছি আজকে তোকে সত্যি কথা বলে দিব। কেন আমি তোকে সবসময় অ্যাভয়েড করি এটা তো জানা দরকার। দরকার নাই। আছে, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে বিষয়টা কিভাবে বলি, তুই কিভাবে দিবি? বুঝছি, আমাকে আর বুঝাইতে হবে না, বুঝে গেছি। বুঝেছিস? হ্যাঁ, আমি কি ছোট বাচ্চা নাকি বুঝবো না? কবে থেকে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তো তুমি এতদিন ডাক্তার দেখাও নাই কেন? আচ্ছা তো ডাক্তার দেখাবো কেন, ডাক্তার কি করবে? সূর্য, তুমি কি পাগল নাকি? তোমার একটা অসুখ হয়েছে, তুমি ডাক্তার দেখাবে না? আর অসুখের কথা তো কে বললো? তুমি না এইমাত্র বললা তোমার কি সমস্যা। আমি কি আশ্চর্য, আমি কি বললাম আর তুই কি বুঝে বসে আছিস? আমি বলতে চাচ্ছি কোনো মেয়েকে আমার ভাল লাগে না, শুধু শুধু আমার পেছনে পড়ে আসিস, আমাকে দিয়ে জাস্ট বিয়ে শাদী কিচ্ছু হবে না। কি বললা তুমি? তোমার কোনো মেয়েকেই ভাল লাগে না? তাহলে কাকে ভাল লাগে? মানে এত বেশি বুঝিস কেন তুই? মাথার মধ্যে এসব উর্বর চিন্তা বাদ দে। আমি বলতে চাচ্ছি আমাকে দিয়ে জাস্ট সংসার টংসার হবে না। আসিস কেন? দাদি কি বলে জানো, যে যারে নিন্দে সে তারে পিন্দে। তোমার যে সংসারের প্রতি এত অনীহা না, একবার বিয়েটা হয়ে যাক, দেখবা তুমি সংসারের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে গেছো। কিছু বুলশিট কথাবার্তা আমার সামনে বলবি না। তুই শোন দাদা, আমি একটু ঘুরে আসি। এই, কোথাও যাওয়া যাবে না, আমরা দুজন একসাথে বসে সন্ধ্যা দেখবো। তুমি এখন এখান থেকে চলে যাবো, আমি সাথে সাথে দাদিকে কল দিয়ে সব জানাই দিব। তুই কিন্তু ব্ল্যাকমেল করতেছিস, মনে রাখিস সময় কিন্তু আমারও আসবে। আসুক, তখন একটা তখন দেখা যাবে। কি করতেছিস, কোন ধরনের অসভ্যতা? সর, আমি একটু অসভ্য? কি বসানোর জন্য দাঁত দেওয়া লাগবো? বাস, সারাদিন তো থাকোস গাছ গাছালি বৃক্ষ এইসব নিয়ে, সংসারে খবর কিছু রাখস? রাখি আম্মা। এই যে সাইম যে বাজারের টাকা চুরি করছে সেটাও জানি। আমাদের বংশে যে একটা চোর পাওয়া গেছে এটা খুব দুঃখের, লজ্জার আম্মা। ভূতের মুখে রাম নাম। চুপ, সাইমের কথা কইতে তোরে ডাকি নাই, তোরে ডাকছি রিয়ার ব্যাপারে কথা বলার জন্য। আম্মা, রিয়াও কি চুরি করছে নাকি? চুপ, ছাগল একটা, কথা মাটিতে না পড়তে লাফানি শুরু করে। আমি অন্য কথা বলতে ডাকছি, রিয়ার তো পরীক্ষা শেষ, এখন আমি সায়েম আর রিয়ার বিয়েটা দিয়ে দিতে চাই। আম্মা, আপনি চাইলে তো কথায় নাই, ছেলেটা চোর হইলেও কিন্তু ভদ্র আছে, ভালো। আমি বলছিলাম কি, আপনি একটা চেক লিখে দেন, তাহলে আমি আর আপনার বহুমা দুইজন মিলে বিয়ের বাজার করে ফেলি। ওই ব্যাপারে তোর ভাবতে হবে না, ওইটা আমি দেখতেছি। তুই খালি এই বাড়ির জঙ্গল পরিষ্কার করবি, বিয়ার অনুষ্ঠান এই বাড়িতেই হবে। জঙ্গল মানে আম্মা, সব গাছ ফেলাই দেব? কি করবি সেটা আমি জানি না, আমি চাই আমার বাড়ি পরিষ্কার হবে। কি আম্মা, কথা ক্লিয়ার? কি আম্মা, বেকুব মানুষ সামনে বেশিক্ষণ থাকলে মেজাজ খারাপ হয়, যা। জি আম্মা। তুই না, মাথাটা বিষ করতেছে, আবার থেকে কি বাজে তো? এই যে এখানে দাঁড়া, লোকজন আসবে এখানে। কেন যে আমি তোমার সাথে আসছিলাম? কেন আসছিলি? তখন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, তাহলে কোন পাগলে এক ঘন্টা ভ্যান গাড়ি চালে? ওরে বাবা, ভ্যান চালানো স্বাস্থ্যের জন্য ভালো, টেনশন করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে ভাই, গাছটা আজকে না, এখন সময় নাই, অফিসে যাবো। আরে শোনেন শোনেন,
এই গাছটা একেবারে ফ্রি দিচ্ছি, কোনো পয়সা দিতে লাগবে না। ফ্রি দিবেন মানে? ভাই আজকালকার দুনিয়া কেউ কারো এক গ্লাস পানিও ফ্রি খাওয়ে না, আপনি পুরো একটা গাছ ফ্রি দিয়ে দেবেন, ধান্দাটা কি? আঙ্কেল কোনো ধান্দা নাই, আমার চাচা গাছ ফ্রিতে দিচ্ছে। এই কে তোর আঙ্কেল? হ্যাঁ আমি কোন অ্যাঙ্গেলে তোর আঙ্কেল লাগি বেটা? একটা বুইড়া দামড়া লয়ে বাইরে হইছ রাস্তার মধ্যে ফাইজলামি করতে? ফাজিল কুনকনের, এই যে তোর জন্য হলো না। আমার জন্য মানে? এই বুইড়াটা কি বলবো ভাইয়া, বলবো আঙ্কেল বলছি বেশি বলছি, আমার সাথে বেশি কথা বলবো না, আমি কিন্তু গাছ টাছ ফেলে চলে যাবো বাসায়। ওরে বাবা, আমি বলছিলাম কি জানিস, ওর মাথার উপরে গাছটা দিয়ে বাড়ি বানা উচিত ছিল, বাড়ি দিল বুঝতে পারতো গাছ কত প্রকার কি কি, বাড়ি দিতে বলছিলাম, রাগ ওখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসতেছি, তুমি কোনো কথা বলবো না, আমাকে হ্যান্ডেল করতে দাও। কংগ্রেচুলেশনস। কিসের কংগ্রেচুলেশন? আপনাদের নতুন জীবনের জন্য আমার চাচা বিক্ষোভেমী সদ্দুল খন্দকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং উপহার। এই গাছ দিয়ে কি করবো, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিলে কাজে লাগাইতে পারবো, উপকার হইবো। তোমার তো অন্তর্দৃষ্টি খুবই খারাপ, এটাকে শুধু তুমি গাছ দেখলা, এই গাছ যদি তুমি লাগাও তাহলে দুই বছর পর এই গাছ বড় হবে, সেই গাছের নিচে বসে দুজনে প্রেম করতে পারবা, আরও দুই বছর সময় দিলে এই গাছ এত বড় হবে তখন সেটার কাঠ দিয়ে তোমরা খাট বানাতে পারবা, তোমাদের বাবুরা সেখানে শুয়ে থাকবে। অল্লাগে আমার কালকের পরের দিন রিলেশন থাকবো কিনা এটাই তো আমি জানি না, আপনি আসেন আমার বাবুর খাট লইয়া, এর থেকে একটা কাজ করেন, এই গাছটা রাইখা দেন, চার বছর পরে এই গাছটা যখন বড় হইব আপনি এটা কাইটা খাট বানায় আপনার বাবু লইয়া ঘুমাই থাকেন। নীলিনা তো না, নীলি যা, এই গাছের হয়ে অভিশাপ দিলাম, যে গাছের নিচে বসে প্রেম করবি ওই গাছ থেকে কাক তোদের উপর করে দিবে। বেয়াদব, এই তুই এদেরকে কি বললি, কি বললি তুই? এগুলা কি বললাম দেখো নাই, নীলনা গাছটা পাতা বাহার গাছ দেখে কি খাট হবে? তো ভালো গাছ দাও নাই কেন তুমি আমাকে, এটা ধরা দিছো, ভালো একটা গাছ দাও। দেখার জন্যে দেখে নিন, জ্ঞান দিতে হলে অন্য রাস্তা মেপে নিন, নেই কোনো মানে ক্ষমা নিজ গুণে করে নিয়ে দেখে নিন। এইভাবে হবে না, তুমি বাসায় যাও, আমি গাছগুলোর একটা ব্যবস্থা করে আসি। কোথায় করবি? হ্যাঁ ব্যবস্থা করতেছি, তুমি যাও বাসায়। শোন, ভালো মানুষকে দিবি জানে যত্ন করে আমার গাছগুলো রাখে। যেইভাবে হিসাব করে টাকা দেয় সেখানে টাকা থাকার কথা না, চুরি করে কিনছো? চুরি করতে পারে, আমি কি চোর? আমি চোর হলে আমার পেছনে ঘুরোস কেন? আর সবাই যদি আমার চোর মনে করে তাহলে জেলে দিয়ে দিক। আমিও দাদিকে যাই বলে দিই, যা করার সে করবে। ভালোবাসি দেখেই তো ভালোবাসাটা ভাগাভাগি করতে চাই না, তাও আবার সিগারেটের মতো এরকম ফালতু জিনিসের সাথে। ফেলো গুড বয়, এবার আমাকে একটা হাত দাও। হাত দেবো কেন, স্কিড দিতে বলছি, দাও। পারবো না। ঠিক আছে, আমিও দাদিকে গিয়ে বলি সিগারেটের ব্যাপারটা। মনে রাখিস, দিন কিন্তু আমারও আসবে। থ্যাংক ইউ। কিরে তুই বলে সিগারেট খাবি না, সিগারেট আসকেন? নিজে খাওয়ার জন্য নিতেছি না, তুমি যাতে আবার খেতে না পারো সেজন্য নিচ্ছি।
শোনো, সিগারেটের এই ব্যাপারটা যদি তুমি দাদির সাথে শেয়ার না করতে চাও তাইলে আমাকে রাত্রিবেলা ঘুরতে নিয়ে যেতে হবে। ওকে, ব্ল্যাকমেইল করতেছিস? অসুবিধা আছে? সায়ম ভাইয়া, সায়ম ভাইয়া, আই সায়ম ভাইয়া, সায়ম, আই সায়ম, আই। এই, তুই তো খুব বেয়াদব হয়েছিস, নাম ধরে ডাকস কেন? প্রথমে তো ভাইয়া ভাইয়া বলেই ডাকছিলাম, তখন তো কথার উত্তরই দাও নাই। আর নাম ধরে ডাকলেই কি, বিয়ের পর কি তোমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকবো? ফাজিলাত, আবার মুখ ঢাকতেছো কেন? এই, তুমি ওকে নিয়ে বাইরে যাবে না? সিগারেটটা কিন্তু এখনো আমার কাছে আছে, হ্যাঁ, দাদিকে গিয়ে কি দেখাবো? উঠো। যন্ত্রণা করিস না তো, যা, আমার শরীরটা ভালো লাগতেছে না। তোমাকে আমার খুব ভালো মতো চেনাস, মিথ্যুক কথা কাট, উঠো। বিশ্বাস কর, আমার শরীরটা জ্বর জ্বর লাগতেছে, বিশ্বাস না হলে গায়ে হাত দিয়ে দেখ। দেখি। ও মা, অনেক জ্বর। হ্যাঁ, তুমি জ্বর নিয়ে ভাবে পড়ে আছো কেন? কি যে করো না তুমি, তারও আম্মুকে ডাকতেছি। না না, বলা লাগবে না। কেন? কাউকে বিরক্ত করতে ইচ্ছে করে না। এভাবে বলতেছো কেন? আমরা কি তোমার পর? আচ্ছা ঠিক আছে, আম্মুকে ডাকতেছি না, কিন্তু তুমি উঠো, উঠো। আরে উঠে কি করবো? উঠো তো, শুয়ে থাকলে হবে? শুধু শুধু যন্ত্রণা করিস রে, মাথায় পানি দিতে হবে। দেখি এখানে শো, এভাবে শো। শো আসতেছে। চোখটা বন্ধ করো, মাথায় পানি দিতে। চাচা, কোনো অন্যায় হয়ে থাকলে মাফ করে দিও। কোনো অন্যায় নেই বাবা, তোমার কোনো অন্যায় নেই, প্লিজ এখানে শুয়ে পড়ো তো একটু। তোমার পালসের ডাক্তার দেখানোর কথা মনে করে আগামী সপ্তাহে অপারেশনটা করিয়ে নিও। ওরে বাবারে, সব কিছু করাবো, প্লিজ একটু শুয়ে পড়ো তো। শুয়ে তো পড়বো, কিন্তু বটি কোথায়? বটি আছে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে, প্লিজ শুয়ে পড়ো তো। চাচা, বটি কি ধারালো নাকি ভোঁতা? ওরে বাবারে, ধারালো, চকচকে। হ্যাঁ, একটা কোপ দেবো, তোমার বুধারই ক্ষমতা থাকবে না, মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, প্লিজ শুয়ে পড়ো তো। একটা মিনিট। প্রিয় পরিবার, আমি চলে যাচ্ছি, আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো। বিদায়। বিদায়, বিদায়। দিয়ে দাও, মাথাটা দিয়ে দাও বাবা। এই, আমার বটি কোথায়? এইটাই তো শেষ কথা। দাদি, তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। পাঠাক।
আমার কত আশা, আমার দুই চোখের মণি, দুইটা নাতি নাতনি, সারা জীবন আমার চোখের সামনে থাকবো, সুন্দর করে সংসার করব। কিন্তু আমি একবারও ভাবতে পারি নাই যে দুইটা মন এক না হইলে সংসার করব কেমনে। তুই যে রিয়ারে এত অপছন্দ করস এইটা আমি যদি একটু জানতে পারতাম আমি তোরে জোর করতাম না। আসলে দাদি, এখানে রিয়ার কোনো দোষ নাই, রিয়ারে অপছন্দ করি ঠিক তাও না। মানে আমার কাছে মনে হয় যে বিয়ে মানে একটা বন্দি জীবন, বিয়ে মানে জেলখানা। আসলে বিয়ে বিষয়টাতে আমার ভয়। কারেক্ট, ভয় লাগে? আরে পানিতে না নামলে পানির ভয় কাটানো যায়? তুই যদি এরকমই থাকতে চাস ঠিক আছে, আমি তোরে বাধা দিব না। কিন্তু মনে রাখিস, রিয়ার মতো একটা মায়া পাওন সাত জনমের ভাগ্য লাগে। বৌমা, জি আম্মা, তোমার কোন এক আত্মীয় ছেলের জন্য রিয়ার বিয়ের কথা বলছিল না? জি আম্মা, আমার খালাতো বোনের ছেলে। তারা কি এখনো রাজি আছে? কথা বলে দেখতে হবে আম্মা। দ্রুত কথা বলো, আমার নাতনির বিয়েটা দিয়েই আমি মরতে চাই। জি আম্মা। মনটা খারাপ না? পোলাটা বাচ্চাটার মতোই বেকু, কোন জিনিসটা খাটি বুঝলো না। থাক বই, মন খারাপ করো না বউ। আমি নিজের জন্য মন খারাপ করতেছি না, আমি তো জানি ও কতটা অগুছালো। আমি না হয় ওর জীবনে না থাকলাম, কিন্তু ও একা একা কিভাবে জীবন কাটাবে? এই যে সেদিন জ্বর হয়েছিল, সে কাঁথা মুড়ি দিয়ে একা একা পড়েছিল, কাউকে কিচ্ছু বলে নাই। আবার যদি অসুস্থ হয় তখন ওকে কে দেখবে? বুঝি তো, কিন্তু যে যাওনি তারে চুল্লা যাইতে দেওনি ভালো। তুমি যত টাইট করে বাঁধতে চেষ্টা করবা বন্ধন তত ফাঁস হয়ে চাইপা ধরবে। এই জন্য যে চুল্লা যাইতে চায় তারে চুল্লা যাইতে দাও। কি রে, কিছু বলবি কি? এটা তোমার কাছে রেখে দাও। এতদিন তো তোর কাছে ছিল, তোর কাছে রাখ, সমস্যা কি? রাখতেই তো চেয়েছিলাম, কিন্তু তুমি তো কালকে রবিনরা আমাকে দেখতে আসবে, খুব তাড়াতাড়ি হয়তো বিয়ে হয়ে যাবে, তারপর ক্যানাডা। আমি চলে গেলে কেউ হয়তো এই ছবিটা এত যত্নে পরিষ্কার করে রাখবে না, হয়তো ধুলো পড়ে নষ্ট হয়ে যাবে। তোমার কাছে রাখো, তুমি যত্নে রেখো। এইভাবে বলতেছিস কেন? দেখিস বিয়ের পর তুই ভালো থাকবি। ক্যানাডা গেলে আমার জন্য একটা ভিসা পাঠাইস, আমি ক্যানাডা যাব। ক্যানাডা থেকে নায়াগ্রা ফলস নাকি দেখতে খুব সুন্দর লাগে। খালাম্মা, মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ ছিল, আর ছেলেকেও যখন আপনার পছন্দ হয়েছে তখন আমরা আজই আংটি পরিয়ে দিতে চাই, আপনি কি বলেন? আমার কোনো আপত্তি নেই,
আর শুভ কাজে দেরি না করাটাই তো ভালো। আলহামদুলিল্লাহ। রবিন, আংটিটা পরিয়ে দে, তারপর দুজনে মিলে কেকটা কেটে ফেল। এক মিনিট চাচি, মেয়ের বিয়ে দিচ্ছ, ভালো কথা। রিয়ার স্বভাব চরিত্র সম্পর্কে ওনারা ভালো করে জানে তো? মানে কি বলিস এগুলা? আন্টি, ছেলের বিয়ে দিবেন, মেয়ের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেবেন না কেন বাবা? রিয়াকে তো আমরা লক্ষ্মী মেয়ে বলেই জানি, সমস্যা কি? সমস্যা আছে, ওর একটাই সমস্যা, অনলি ওয়ান প্রবলেম। কি? রাস্তায় দেখেন নাই মেশিন দিয়ে কিভাবে আখ চিপে রস বের করে? রিয়া হচ্ছে জলজ্যান্ত মেশিন, ও আপনার ছেলেকে আখের মতো চিপে রস বের করে ছোবরা বানিয়ে রাস্তায় ফেলে দিবে। চাচা ঠিক বলছি? একেবারে ঠিক ঠিক না, একদম ঠিক না। পাপা, সায়েম কি বলছে এইসব? তোমার মেয়ে যে এত ডেঞ্জারাস সেটা তো কখনো বলনি। আমার একটা মাত্র ছেলে, তাকে চিপে ছোবরা বানিয়ে দিবে? আরে না না, সায়েমের মাথায় গন্ডগোল হয়েছে, ওর কথা ধরিস না তো। চাচি, সাপ দিয়ে মাছ ধরার চেষ্টা করো না, মাছটা অনেক বড়। আন্টি একটা কথা বলি? বলো বাবা বলো। মিথ্যা সবসময় মিথ্যা, আর সত্য সবসময় সত্য, আমি সত্যের পক্ষে। আমি সব বুঝে গেছি। ছি আপা, এত বড় ধোকা! এই উঠো আয়। আর কতক্ষণ ছাদে পালিয়ে থাকবে? চাচির মাথা ঠান্ডা হয়েছে? মাথা ঠান্ডা না হয়ে উপায় আছে? দাদি বলছে সম্পত্তির ভাগ থেকে নাম কাটা। আর চাচা? বাবা আর কি, প্রথমে মায়ের পক্ষে ছিল, পরে দাদির ঝাড়ি খেয়ে দাদির পক্ষে। ওহ দাদি, ইউ আর সো সুইট। বুড়ি কিন্তু কাজের আছে। তুমি এখনো বুড়ি বুড়ি করতেছো? আর একটু তো ভালোবেসে বলি, আজকে যে এত নাটক করলা, ইউটার নিলা কেন? কালকে তুই চলে যাওয়ার পর হঠাৎ বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো, মনে হচ্ছিল কি যেন হারায় যাচ্ছে, কোথায় যেন ব্যথা হচ্ছিল। ওটা গ্যাস্ট্রিকের ব্যথা। তোর বলছে? বলছেই তো, এত বছর ধরে আমি সামনে পিছনে ঘুর ঘুর করে বেড়াচ্ছি, আমাকে চোখেই পড়ে না, যেই না আমি চলে যাব তখনই তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এমনই তো হয়। ওই গানটা শুনিস নাই? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। বাবা, এখন থেকে গানও শেখা হচ্ছে? প্রেমে পড়লে মানুষ মহাসমুদ্র পাড়ি দেওয়া শিখে যায়, আর গান তো সামান্য বিষয়। তোকে একটু কথা বলি? বলো। তোর একটু হাক করি? হাক করতে হবে কেন, আজকে কি ঈদ? আমার জন্য আজকে ঈদ। Na 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 na